একটু বিচার চাইছি সবার কাছে, একটু পরামর্শ চাইছি যে আমার কি বেঁচে থাকা উচিত না আত্মহত্যা করা উচিত। প্রতিনিয়ত একজন নারীকে মানে মনে হয় যে আমি যে কাজ কাজের মেধাটা আমার আছে, আমি একজন ডিজাইনার যদি হই। বিবিসির প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের আইভি। চলতি বছর বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী 100 নারীর তালিকা করেছে বিবিসি। এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা, লেখক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা আন্দোলনের একজন কর্মী জান্নাতুল ফেরদৌস আইভি। মঙ্গলবার 21 নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, মানবাধিকার বিষয়ক আইনজীবী আমাল ক্লুনি, এআই বিশেষজ্ঞ তিমনিত গেব্রু, সারা বিশ্বে নারীবাদের অন্যতম আইকন গ্লোরিয়া স্টেইনম, হলিউড তারকা আমেরিকা ফেরেরা, ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস আইভি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 বছরের পোড়াক্ষতের জীবন জান্নাতুলের। 1997 সালের কথা, তখন তিনি সবে স্নাতক অর্থাৎ সম্মান শ্রেণীর পড়ালেখা শেষ করেছেন। এদিকে রান্না করতে গিয়ে ওড়নায় আগুন লেগে যায় তার। সে সময় তার শরীরে প্রায় 60% পুড়ে যায়। কিন্তু সেই মর্মান্তিক ঘটনাও আটকে রাখতে পারেনি তাকে। তিনি ঘুরে দাঁড়িয়ে একজন চিত্র নির্মাতা, লেখক এবং অধিকার কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। জান্নাতুল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা আন্দোলনের একজন কর্মী। তিনি ভয়েস অ্যান্ড ভিউজের প্রতিষ্ঠাতাও, যেটি অগ্নিদগ্ধ নারীদের অধিকারের জন্য লড়াই করে থাকে। তবে তিনি বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে চলচ্চিত্র নির্মাতা হিসেবে বেশি পরিচিত। তিনি 5টি শর্ট ফিল্ম তৈরি করেছেন, তার প্রকাশিত 3টি উপন্যাসও রয়েছে। তাছাড়াও তিনি সমাজের প্রতিবন্ধীদের সচেতন করতে একজন দুর্দান্ত স্টোরি টেলার হিসেবে তাদেরকে উদ্বুদ্ধ করেন। 2009 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আইভি। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2005 সালে ইংরেজিতে স্নাতকোত্তর ও 2001 সালে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। এছাড়া চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন শর্ট কোর্সও নিয়মিত করছেন এখনও।